তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আমি গোবিন্দপুর এই আবহানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যুক্তিবিদ্যা বিষয়ে সহকারী অধ্যাপক। আমি আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিধিয়োগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যা শিখব সেটা হচ্ছে বিধিয়োগ কি, বিধিয়োগ কি, বিধিয়োগ বিধিয়োগের মধ্যে পার্থক্য, বিধিয়োগ কত প্রকার ও কি। শুরুতেই আমরা জানি যে বিধিয়োগ এবং বিধিয়োগ এক জিনিস নয়। আমরা জানি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে, উদ্দেশ্য, বিধিয়োগ এবং সম্মতি। বিধিয়োগটা তাহলে কি হচ্ছে? উদ্দেশ্য সম্পর্কে যখন কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তবে তাকে বিধিয়োগ বলে। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হল বিধি। এই বিধিয়োগ হচ্ছে উদ্দেশ্য ও বিধিয়ের মধ্যে যে সম্পর্ক গঠন করে তাকে আমরা বিধিয়োগ বলি। কিন্তু এখানে প্রশ্ন আসে যে যেহেতু সম্পর্ক গঠন করে তাহলে অবশ্যই সদত্ব যুক্তিবাক্য হতে হবে। তাহলে যে সদত্ব যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধিয়ের মধ্যে যে সম্পর্ক গঠন করে তাকে আমরা বলব বিধিয়োগ। আর বিধিয়োগটা সদর্থক এবং নয়ার্থক উভয় যুক্তিবাক্যেই সম্ভব। কিন্তু বিধিয়োগে যেহেতু সম্পর্কের নাম শুধুমাত্র সদর্থক যুক্তিবাক্যেই সম্ভব, তাহলে আমরা বলতে পারি যে বিধিয়োগ বিধিয়োগের মধ্যে পার্থক্য কি? বিধিয়োগ হচ্ছে একটি পদের নাম আর বিধিয়োগ হচ্ছে সম্পর্কের নাম। বিধিয়োগ সদর্থক নয়ার্থক উভয় যুক্তিবাক্যেই সম্ভব, কিন্তু বিধিয়োগ শুধুমাত্র সদর্থ যুক্তিবাক্যেই সম্ভব। আর বিধিয়োগ বিশিষ্ট পদ হতে পারে, কিন্তু যেখানে বিধিয়োগ যেখানে পদ বিশিষ্ট পদ সেখানে বিধিয়োগের কোনো প্রশ্নই ওঠে না। এই হচ্ছে বিধিয়োগ বিধিয়োগের মধ্যে পার্থক্য। এবার আসা যাক বিধিয়োগ কত, বিধিয়োগ কত। আমরা জানি বা বিধিয়োগ হচ্ছে পাঁচ প্রকার। এক হচ্ছে জাতি, দুই হচ্ছে উপজাতি, তিন হচ্ছে লক্ষণ বা বিভেদ লক্ষণ, চার হচ্ছে উপলক্ষণ, পাঁচ হচ্ছে অবান্তর লক্ষণ। এখন আমরা জেনে নেই জাতি কাকে। দুটি শ্রীনিবাসক পদ যদি পরস্পরের মধ্যে এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যক্তাত্বের বিবেচনায় একটি অপরটি অপেক্ষা ব্যাপকতর হয়, তাহলে ব্যাপকতর পদটিকে অপর পদটি জাতি। তাহলে জাতিতে কয়টি শ্রীনিবাসক পদ রয়েছে? দুটি। এবং এদের মধ্যে এমনভাবে সম্পর্কযুক্ত হবে যে ব্যক্তাত্বের বিবেচনা, আমরা জানি ব্যক্তাত্ব হচ্ছে সংখ্যাটি, একটি অপরটি অপেক্ষা ব্যাপকতর, আর ব্যাপকতর পদটিকে অপর পদটির অন্তর্ভুক্ত। তাহলে এই ব্যাপকতর পদটিকে আমরা বলব জাতি। যেমন জীব ও মানুষ, জীব ও মানুষ এই দুটি শ্রীনিবাসক পদ। ব্যাখ্যাচ্ছেদ বিবেচনায় জীবের ব্যাপকতর, মানুষ তার চেয়ে কম ব্যাপক। তাহলে জীবটা হলো জাতি, মানুষটা হলো উপজাতি। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আমরা জানতে পারলাম যে জাতি কাকে। এবার আমরা আলোচনা করব উপজাতি কাকে। দুটি শ্রীনিবাসক পদ যদি পরস্পরের মধ্যে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটি অপরটি অপেক্ষা সংকীর্ণতর হয়, তবে সংকীর্ণতর পদটি অপর পদটিকে অন্তর্ভুক্ত হয়, সংকীর্ণতর পদটি অপর পদটির অন্তর্ভুক্ত হয়, তবে সংকীর্ণতর পদটিকে অপর পদটির উপজাতি। তাহলে দেখলাম যে এটা ব্যাপকতার বিবেচনায় ব্যাপকতারের দিক থেকে যেটি বড় সেটা হলো জাতি, যেটা সংকীর্ণতর সেটা হচ্ছে উপজাতি। যদি বলা যায় মানুষ ও জীব, তাহলে মানুষ সংকীর্ণতর আর জীব হলো ব্যাপক, তাহলে মানুষ হচ্ছে উপজাতি, জীব হচ্ছে ব্যাপক। তাহলে ক্লিয়ার হলো যে দুটো শ্রীনিবাসক পদ থাকবে, এর মধ্যে ব্যাপকতার দিকটা একটা থাকবে বড়
আরেকটা থাকবে সংকীর্ণতা। এই ব্যাপকতার পার্থক্যে আমরা বলবো জাতি, আর সংকীর্ণতার পার্থক্যে বলবো উপজাতি। তারপরে আছে লক্ষণ বা বিভেদক। আমরা জানি যে গুণ বা গুণাবলী, যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতিকে থেকে আরেকটি উপজাতিকে আলাদা করে, সেই গুণ বা গুণাবলীকে লক্ষণ বা বিভেদক লক্ষণ। যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে আলাদা করে তাকে আমরা বলব লক্ষণ বা বিভেদক লক্ষণ। যেমন জীবের অন্তর্ভুক্ত হলো গরু, ছাগল, ভেড়া, মানুষ। কিন্তু মানুষের এমন একটি গুণ রয়েছে যেমন বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি মানুষের এমন একটি গুণ যা অন্যান্য উপজাতি থেকে আলাদা করে রাখে। এই জন্য এই যে এই গুণকে, এই যে মানুষের বুদ্ধিবৃত্তি গুণকে আমরা বলব লক্ষণ বা বিভেদক লক্ষণ, যা অন্যান্য উপজাতি থেকে আমাদেরকে আলাদা করে রাখে। তাহলে হয়ে গেল লক্ষণ বা বিভেদক লক্ষণ। এবার আসলো উপলক্ষ। যে গুণ বা গুণাবলী যাতাত্ত্বের অংশ নয়। আমরা জানি তাতত্ব বলতে বোঝায় গুণের দিক, সাধারণ এবং আবশ্যিক গুণগুলোকে বলা হয় তাতত্ব। তাহলে বলছে যে যে গুণ বা গুণাবলী যাতাত্ত্বের অংশ নয় বা যাতাত্ব থেকে অনিবার্যভাবে আসে না, অনিবার্যভাবে আসে, যাতাত্বের অংশ নয় কিন্তু যাতাত্ব থেকে অনিবার্যভাবে আসে, তাকে বলবো আমরা উপলক্ষণ। যেমন একটা মানুষের যাতাত্বের অংশ নয় বিচার, কিন্তু যার যার যে যার লক্ষণ আছে, যার যাতাত্ব আছে, তার অবশ্যই বিচার ক্ষমতা আছে। এই বিচার ক্ষমতাকে আমরা বলবো উপলক্ষ। এরপর আসবো এই উপলক্ষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, জাতিগত উপলক্ষণ এবং উপজাতিগত। এরপরে আসবো অবান্তর। যে গুণ বা গুণাবলী যাতাত্বের অংশ নয়, যাতাত্ব থেকে অনিবার্যভাবেও নিশ্চিত হয় না কিন্তু বিদ্যমান, অর্থাৎ যে গুণটা আমাদের আছে কিন্তু যাতাত্বের অংশ নয়, যাতাত্ব থেকে অনিবার্যভাবেও নিশ্চিত হয়, তাকে বলবো আমরা অবান্তর লক্ষণ। যেমন এই অবান্তর লক্ষণকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য। তাহলে আমাদের প্রশ্ন আসে যে অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণগুলো, যে গুণগুলো ব্যক্তি থেকে কখনোই আলাদা করা যায় না, ব্যক্তির সাথে অতপ্রতভাবে জড়িত, তাকে বলবো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন জন্মস্থান বা জন্ম তারিখ, এগুলো ব্যক্তিগত। একটা মানুষের দুটো, একটা জিনিসের দুটো জন্মস্থান বা দুটো জন্মস্থান অথবা দুটো জন্ম তারিখ হয় না, এটা হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর রয়েছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। পেশা, আজকে একরকম পেশা করলো, আজকে এক পেশার সাথে জড়িত, সেটা ছেড়ে দিয়ে আরেকটা পেশা করতে পারে, আজকে একরকম পোশাক করলো, কালকে আরেক রকম পোশাক করলো, এটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মধ্যে বলা যায় একটা কুকুরের লাল কুকুর হতে পারে, সাদা কুকুর হতে পারে, হ্যাঁ কালো কুকুর হতে পারে, এটা হলো জাতিগত বিচ্ছেদ্য অবান্তর। কিন্তু জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলো যে একটা কুকুর চতুষ্পদী, কুকুরের চারটি পা থাকে, এটা হলো জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। মানুষের দুটো পা, এটা হচ্ছে জাতিগত অবিচ্ছেদ্য। তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে বিধিয়কে পাঁচ প্রকার, জাতি, উপজাতি, লক্ষণ বা বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে আমরা এই গেল আমাদের বিধিয়ক সম্পর্কে আলোচনা। তাহলে আমরা কি শিখলাম, তোমরা কি বলতে পারো যে কি শিখলাম? হ্যাঁ, আমরা শিখলাম বিধিয় বিধিয়কের মধ্যে পার্থক্য শিখলাম, বিধিয় কি তা শিখলাম, বিধিয় কত প্রকার ও কি তা শিখলাম। তোমরা বলো তো দেখি যে
জন্ম স্থান এটা কি ধরনের অবান্তর লক্ষণ? তাহলে আজকে তোমরা ক্লাসে শিখলে যে বিনিয়োগ সম্পর্কে তোমরা শিখলে, তোমরা সবাই বাড়িতে এই ব্যাপারটা পড়াশোনা করবে এবং ভালোভাবে বুঝতে চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই বলে আমি আজকে পাঠ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ।